ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার সাগরপাড়ায়। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল সাগরপাড়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি মাস্কেট ও 3 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় সন্দেহজনক এক যুবককে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি মাস্কেট সহ 3 রাউন্ড গুলি। ধৃত সজীবুল শেখ সাগরপাড়ার সাহেবনগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে পাঠায় পুলিশ। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই যুবক তা খতিয়ে দেখছে পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।